খুলনা সিটি নির্বাচনে কাউন্সিলর পদের সতেরোটি ওয়ার্ডে আওয়ামী লীগের ছাব্বিশ এবং ষোলোটি ওয়ার্ডে বিএনপির বাইশ জন বিদ্রোহী প্রার্থী রয়েছে এই কোন্দল নির্বাচনের সামগ্রিক ফলাফলেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন নেতাকর্মীরা খুলনা থেকে মোস্তফা জামালের রিপোর্ট কেসিসি নির্বাচনে বড় দুই রাজনৈতিক দলের কাছে প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনের জন্য সমর্থন চেয়েছেন একাধিক প্রার্থী কিন্তু আওয়ামী লীগ ও বিএনপি প্রতি ওয়ার্ডে একজন করে প্রার্থীকে দলীয় মনোনয়ন দিয়েছে ফলে অনেক নেতাকর্মী দলের সমর্থন পেতে ব্যর্থ হয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া প্রার্থীরা বলছেন যে যোগ্যতার মাপকাঠিতে দলীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার কোনো অংশেই কম নন তারা তাই দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে কেসিসির একত্রিশটি ওয়ার্ডের সতেরোটিতে আওয়ামী লীগের ছাব্বিশ জন বিদ্রোহী প্রার্থী নির্বাচন করছেন মনোনয়নের ক্ষেত্রে এসে সাতাশ নম্বর ওয়ার্ডে বসবাস করেন তাকে দেখা হলো দেখা গেলো একত্রিশ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে আমরা অত অনেকটা হতবাক হয়ে পড়েছি বড় একজন পদ পজিশন নিলাম ঘরে ঘুমিয়ে থাকলাম বা ঘরে এসি রুমে থাকলাম আর নির্বাচন আসার আগে ছয় মাস আগে মানুষের দ্বারা গেলাম যে আমি নির্বাচনের ক্যান্ডিডেট কোনোদিন একসেপ্ট করে না একই অবস্থা বিএনপিতেও বর্তমান কাউন্সিলর থাকা অনেকেই পাননি দলীয় মনোনয়ন তাই কেসিসি ষোলোটি ওয়ার্ডে বিএনপির বিদ্রোহী প্রার্থীর সংখ্যা বাইশ আমি হচ্ছে দুইবারের নির্বাচিত কাউন্সিলর এলাকায় ব্যাপক কাজ করেছি তাহলে আমার প্রভাব পড়বে না আমি এই দলটি করেছি তো আমি তো অন্য কোনো দল করি নাই যদি পার্টির সিদ্ধান্ত নিতে ভুল করে সেই ভুলের মাসুল পার্টিকেই দিতে হবে যারা ত্যাগী নেতা তাদেরকে অবশ্যই মূল্যায়ন করা উচিত দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা নির্বাচন করতে যাচ্ছেন তাদেরকে নিরুৎসাহিত করার চেষ্টা করছে বিএনপি তবে দলীয় সিদ্ধান্ত না মানলে বহিষ্কার সহ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণে কঠোর অবস্থানে আওয়ামী লীগ আওয়ামী লীগ মনোনীত বাইরে যারা থাকবে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ার কেন্দ্রীয়ভাবে এর সিদ্ধান্ত আছে দলীয় সিদ্ধান্তের বাইরেও মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের সঙ্গে কাউন্সেলিং ব্যবস্থাটাই আমাদের মুখ্য পথ আমরা কোনো কারণেই আমাদের নেতাকর্মীদের প্রতি কঠোর হতে চাই না কাউন্সিলর পদে বিদ্রোহী প্রার্থীদের নিয়ন্ত্রণ করতে না পারায় এর আগে কেসিসির মেয়র পদ হারানোর উদাহরণ আছে বড় দুই দলেরই কাউন্সিলর পদে দলীয় কোন্দল প্রভাব ফেলতে পারে সামগ্রিক নির্বাচনী ফলাফলে বলছেন দলীয় নেতাকর্মীরা মোস্তফা জামাল মাছরাঙা সংবাদ খুলনা